ভাগ্য শর্মিষ্ঠা হেল্থ টিপ চ্যানেল। আজি হয়েছে 15 আগস্ট আর 15 আগস্ট দিনট আমার স্বাধীনতা দিবস হিসাবে আমি সকলে পালন করো আর স্বাধীনতা দিবসের উপলক্ষে আপনার সকলকে মানে শুভেচ্ছা জানাইছো। আর যখন বীর শহীদে আজি এই দিনটিতে মৃত্যুবরণ করেছে কারণেও মানে শ্রদ্ধা জ্ঞাপন করেছো। আর আমি আজি ভিডিওট আগবাম যে হেলথ টিপসর হ্যান্ড এক্সারসাইজ আর হ্যান্ড এক্সারসাইজ কেনে ধরনের করব লাগে আপনাদেরকে মোর স্টেপ বাই স্টেপ ফলো করব আর মানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকেও শিকাম। ইজি হয় আর আপনাদের সকলে করব যে অকল লড়ি সর লড়ি করব সে কথা নাই, সকল এজর সকল মানুষে করব। ঠিক আছে, দেরি নকরে ভিডিওটা আরম্ভ করো। আমি ফার্স্টতে হাত দুখন স্ট্রেট করে লব লাগিব আর লওয়ার পিছত আমি হাত দুখন যিমান পারো ভিতরলে এনার বেন্ড করব লাগিব, এনেকে বেন্ড করব লাগিব। যিমান পারে ভিতরলে টানিব আর যিমান পারে বাহিরলে এনেদরে টানিব। ফার্স্ট স্টেপ তো আমার হয়ে গেছে, এটা সেকেন্ড স্টেপ আছে। এটা সেকেন্ড স্টেপ তো আমি করি আর সেকেন্ড স্টেপ তো করব যাওতে আপনাদের মনত রাখব আমি হাত দুখন ফ্রন্টত এনেদরে রাখি যিমান পারো এনেদরে মুঠি দুটা ঘুরাব লাগিব। লাহে লাহে করব আর উল্টা বাগে করব। আমার সেকেন্ড স্টেপ হয়ে গেছে, এটা আমি থার্ড স্টেপটো করি আর থার্ড স্টেপটো করব যাওতে আপনাদের মনত রাখব আমি লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড লই আপনাদের যিকোনো এখন লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড লব আর এইখানে বুকত রাখব আর তারপর এনেকে ঘুরাব। আকৌ আমি উল্টা তাকে ঘুরাব লাগিব। আমার হয়ে গেল আর তারপর এই সাইডে আমি ঘুরাব লাগিব আর এনেকে লাহে লাহে করব। আমার হয়ে গেল উল্টা ভাগে করব আর প্রত্যেকটা এক্সারসাইজে আপনাদের 10 টাইমস করব। আপনাদের এখানেও এনেকে 10 টাইমস আর এই সাইডেও 10 টাইমস আর উল্টা পাকেও 10 টাইমস 10 টাইম করব আপনাদের আর বাকিকিটা যোনকিটা মানে আগত দেখালো সেইখিনিও 10 টাইমসে করব। তারপর আমি এই স্টেপলে আহিছো আর এই স্টেপত আপনাদের হাতগুলো একদম পুরো স্ট্রেটকে লব, পুরো স্ট্রেটকে লো অকমান এনেকে রিল্যাক্স ফিল করে লব। তারপর হাত দুখন আপনাদের এনেদরে ঘুরাব লাগিব এনেভাবে। আমার হয়ে গেছে, তারপর আমি উল্টা পাকে ঘুরাব লাগিব। পাকেও হয়ে গেল, তারপর আমি অন্যটো স্টেপলে আগবাড়িছো আর অন্যটো স্টেপ আমি হাতগুলো ইয়াত রাখিম আর ইয়াত রাখার পাছত এনেভাবে করব। আকৌ উল্টা বাগে করব। স্টেপ হয়ে গেল আমার, তারপর আমি হাত দুখন পুরো মেলি লৈ
আঙুলিকেইটা এনেভাবে লৈ এনেকে কৰিব লাগিব আকৌ এনেকে আকৌ এনেকে আকৌ এনেকে আকৌ এনেকে আকৌ এনেকে আমাৰ এইটো ষ্টেপো হৈ গ'ল তাৰ পাছতে আমি ফিংগাৰ এক্সাৰচাইজ কৰিম ফিংগাৰ এক্সাৰচাইজ কৰোঁতে হাত দুখন আপুনি এনেকে আগলৈ ল'ব তাৰপাছত এনেকে মেলি দিব এইটো আমাৰ হৈ গৈছে এক্সাৰচাইজ আৰু আপোনালোকে এইখিনি এক্সাৰচাইজ মোৰ ফলো কৰিব যদি মোৰ ভাল লাগিছে এক্সাৰচাইজখিনি তেনেহ'লে লাইক কৰিব ছাবস্ক্ৰাইব কৰিব আৰু কমেণ্ট কৰি জনাব আপোনালোকে এক্সাৰচাইজখিনি কৰি উপকৃত হৈছেনে নাই আৰু ময়ো কিছুমান নাজানো আপোনালোকৰ পৰাও শিকিব বিচাৰিম আৰু আপোনালোকে যদি কিবা বেলেগো জানে মোক তেনেহ'লে জনাবলৈ নাপাহৰিব আৰু তাৰপাছত মই আৰু এটা কথা ক'বলৈ ওলাইছোঁ যে আমাৰ হেড এক্সাৰচাইজ কৰিলে ব্লাড চাৰ্কুলেশ্যন ভাল হয় আৰু আমাৰ যদি কাৰোবাৰ হাতৰ বিষ আছে হাতৰ শিৰাৰ প্ৰব্লেম আছে এইখিনি এক্সাৰচাইজ কৰিব আৰু এক্সাৰচাইজ কৰিলে আমাৰ হাতৰ শিৰাৰ প্ৰব্লেমবোৰ চলিউশ্যন পাব আৰু আপোনালোকে হাতত কিছুমান মানুহৰ মেদ বহুলতা হয় আৰু সেই তাৰ পৰাও আপোনালোকে উপকৃত হ'ব খালি ডেইলি কৰিব আৰু ডেইলি কৰাৰ কাৰণে আপোনালোকে এইখিনি এক্সাৰচাইজ প্ৰেক্টিচ কৰিব লাগিব আৰু তাৰপাছতে আপোনালোকক মই জনাইছোঁ যে এই এক্সাৰচাইজটো সকলোৱে কৰিব পাৰিব এই এক্সাৰচাইজখিনি কোনো সৰু এজৰ মানুহে কৰিব নোৱাৰিব বা ডাঙৰ এজৰে কৰিব নোৱাৰিব সেইটো কথা নাই সকলোৱে কৰিব পাৰিব ঠিক আছে তেনেহ'লে আজিৰ ভিডিঅ'টো ইয়াতে সামৰিছোঁ ধন্যবাদ।